টানা বর্ষণ পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে পানিতে ডুবে গেছে রাস্তাঘাট বসত বাড়ি অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে এদিকে বান্দরবানেও বৃষ্টি ও ঢলে প্লাবিত হয়েছে নিচু এলাকা তুমুব্র এলাকায় পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বিস্তারিত দেখুন জীবন আহমেদের রিপোর্টে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মাতামহরি ও বাঁশখালী নদীর কমপক্ষে দশটি পয়েন্টে বেরি ভেঙে এভাবেই ঢুকছে পানি মুহূর্তে তলে গেছে বিস্তীর্ণ এলাকা সোমবার থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে জেলায় ওখিয়া টেকনাফ চকরিয়া পেকুয়া রামু সদর উপজেলার সত্তরটি গ্রাম বন্য কবলিত হয়ে পড়েছে ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকে আশ্রয় চলে গেছে কক্সবাজার টেকনাফ মহাসড়কের চেন্দা এলাকা বন্যার পানিতে ডুবে গেছে বন্ধ রয়েছে যান চলাচল পানিতে ডুবে গেছে বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই চুপ না বন আমি নিয়ে যাচ্ছি বাজার জন্য বৃষ্টি গ্রামের দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে সড়কগুলো রয়েছে তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে এদিকে বান্দারবানে কয়েকদিনের টানা বর্ষণের নাইখাংছড়ির ঘুমথুম তুমরু সীমান্তবর্তী এলাকার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবনের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অপরদিকে বৃষ্টিতে বান্দরবন জেলার নাইখংছড়ি সদর লামা রুমা থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ঘটনাও ঘটেছে আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে গাড়িগুলো পার করতে পারতেছে না আমরা আতঙ্কের মধ্যে আছি প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় সার্বিক খোঁজ নেওয়া হচ্ছে মাইকিং করে বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে জীবন আহমেদ NTV News Desk.